রাস্তার পাশে বসন্ত দেখা যায়, গোলাপি গোলাপি মৌসুম। শশী লজ রঙ্গ ভিতরে কি আছে জানি না, কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয়। এখানে বসে জ্যোৎস্না দেখা গেলে কিন্তু মন্দ হতো না। করোনা এখানে ঘুরে না, বিশেষ ক্যাডারদের দেখা করোনা ভয় পায়া দৌড় দিছে। হ্যালো, গুড মর্নিং জামালপুর। অনেক বছর পর, মানে হাজার বছর পর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি বলা যায়। এখন বাজে 6:30 থেকে 7 মতো হবে। তো এখন আমি আছি রিক্সায়, আজকে যাব ময়মনসিংহ। এখন যাচ্ছি সিএনজি স্টেশনে, ট্রেনের কোনো টিকিট পাই নাই, সেজন্য ট্রেনে যেতে পারলাম না। তারপর যাত্রা শুরু, ছেড়ে গেলাম জামালপুর। জামালপুর টু ময়মনসিংহ রোড যে কী পরিমাণ ভাঙা রাস্তায় ভর্তি, যে যায় নাই সে কল্পনাও করতে পারবে না। মানে একদম নারী ভরিত ভূমিকম্প শুরু হয়ে যাবে, কেন যে এগুলো ঠিক হয় না। দেখেন, একটা পারফেক্ট বালুর দুনিয়া, বালু ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। এনে রাস্তার যে রও আছে, রাস্তা না সরি, কিচের যে কালো কালো হয় না, ওরকম চিহ্নও দেখতে পাবেন না। যদি দেখতে পারেন তাহলে আপনাকে পুরস্কার দেওয়া হবে। যাক, তারপর কিঞ্চিৎ রাস্তার দেখা মিলল অবশেষে। আহ, সুন্দর রাস্তায় এসে পড়ছি। রাস্তার পাশে বসন্ত দেখা যায়, গোলাপি গোলাপি মৌসুম। নারী ভুরি উল্টানো ঝাঁকি পার করে ময়মনসিংহ শহরে ল্যান্ড করলাম। তারপর মিষ্টি সকালের মিষ্টি রোদে বসে কড়া করে এক কাপ দুধ চা খাওয়া যাক। এখন রিক্সা নিয়ে যাত্রা শুরু করেছি আমার সঙ্গী পরীক্ষার্থীর কেন্দ্রের উদ্দেশ্যে। এটা কই জানি পড়ছে, জায়গা চিনি না। রিক্সাওয়ালা মামাকে বলছি মামা নিয়ে যাচ্ছে। ওরে বাপরে, সব বিসিএস ক্যাডার দাঁড়ায় আছে। দেখেন, বিসিএস ক্যাডারদের পদধূলিতে ময়মনসিংহ ধন্য হয়ে যাচ্ছে, সারা বাংলাদেশ ধন্য হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশ জুড়ে আজকে বিসিএস ক্যাডারদের ভিড়, লাইন পইরা গেছে। দেখেন বিশাল লম্বা লাইন। আমার সঙ্গীকে কেন্দ্রে নামায় এখন হাঁটা শুরু করছি। ময়মনসিংহ শহরটা আমার তেমন একটা পরিচিত না, মানে মোটামুটি। এই নিয়ে ময়মনসিংহে আমার চতুর্থবার আসা। তো এখন দেখি হেঁটে হেঁটে কী খুঁজি, কী খুঁজে না পাই, কোথায় ঘোরা যায়। রাস্তা একদম ফাঁকা, সকালবেলা শুধু গাড়ি ঘোড়া, মানুষ একদম কম, নাই বললেই চলে, দু একজন টুকটাক। তো হেঁটে হেঁটে এসে বিপিন পার্কে ঢুকলাম, কিন্তু বিপিন পার্কে ঢুইকা চায়ের দোকানটা বন্ধ পাইলাম, এই জন্য হালকা কষ্ট লাগলো। আস্তে আস্তে মানুষ জমতে শুরু করছে, এরা সব পরীক্ষার্থীর সঙ্গে আসছে। কোকিলের ডাক শোনা যায়। বিপিন পার্ক ভালো লাগতেছিল না, বোরিং লাগতেছিল, তো বের হইলাম। বের হয়ে একটু নাস্তা করলাম, নাস্তা কইরা তখন আসার সময় দেখলাম শশী লজ কাছেই, তাই শশী লজের উদ্দেশ্যে হাঁটা দিলাম। তখন তো দেখা কাছেই মনে হইলো, এখন যে হাঁটতেছি রাস্তা তো ফুরায় না। এই জন্যই মনে হয় নতুন জায়গায় দেখা রোড আর গুগল ম্যাপকে বিশ্বাস করতে নেই। যাক, তারপর সেই হাজার বছরের পুরনো গাছটাকে দেখা গেল, পৌঁছে গেছি। ফুলগুলো সুন্দর না? ওই যে দেখা যাচ্ছে গেটটা, অ্যান্ড হেয়ার ইট ইজ। এবং এই যে দেখেন শশী লজ। এই সকল জায়গাগুলো না জানি কত হাজার মানুষের স্মৃতি আর গল্প ধরে রাখে, আর এইসব নিয়েই হাজার মানুষের মনে বেঁচে থাকে। সবুজ সুন্দর, প্রকৃতি সুন্দর, পৃথিবীটাই অনেক সুন্দর।
আপনাকে দেখতে জানতে হবে। এবারে প্রথম আমার সুশীলা যে আসা, এর আগে কখনো আসা হয় নাই, ঘোরাও হয় নাই, তাও আবার একা ঘুরছি, এক্সাইটিং। একা থাকার কারণে ক্যামেরার পেছন থেকে বকবক করছি, কারণ ক্যামেরার সামনে থেকে বকবক করলে আমার মুন্ডুটা ছাড়া আসলে আর কিছুই দেখা যাবে না, যেটা দেখতে ভালো লাগবে না, আর জায়গাটা দেখাতে চাই। চলেন ভেতরে যাওয়া যাক, দেখি কি আছে। জাদুঘরের একটা সাইন দেখা যাচ্ছে, কিন্তু কোনো কারণে এই ঘরটা বন্ধ রাখা হয়েছে। তো আমি বাম দিকটা থেকে শুরু করছি। কাজগুলো কত সুন্দর না, জানালার অদ্ভুত সুন্দর। এখানে বঙ্গবন্ধুর ছবি দিয়ে সংস্কৃতি বিষয়ক কিছু একটা আছে, আমি পড়ে দেখি নাই, দুঃখিত। তো সামনের দেয়ালটায় দুটো দেয়ালে বঙ্গবন্ধুর নানা স্মৃতি দিয়ে ভরাট করা হয়েছে, যুদ্ধের সময়কার বিভিন্ন স্মৃতি দেয়ালগুলোতে লাগানো আছে, দুটো দেয়াল। বাহ, এই ভিউটা সুন্দর। দরজাগুলোর ডিজাইনগুলো কি সুন্দর করে করা না, এইসব দেখলে আমার এগুলোর শিল্পীদের দেখতে মন চায়, কি যত্নই না করে রেখেছে। ওইদিকে দেখি আরেকটা বিল্ডিং দেখা যায়, ওদিকটাতেই যাব, দেখি এখন কোন দিক দিয়ে বের হইতে হয়। কত অলিগলি রে বাবা, কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে বের হইতেছি কিছুই বুঝতেছি না, এগুলো মনে হয় পরিত্যক্ত জিনিস। সামনের দিকটাই যায়, এদিক দিয়ে মনে হয় বের হওয়ার রাস্তা। হ্যাঁ এই তো, তো বের হয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম, একটা সুড়ঙ্গের দেখা পেলাম, যদিও নিচটা ড্রেনের মতো দেখতে, দরজাটা দেখা মনে হয় এটা সুড়ঙ্গ, ভিতরে কি আছে জানি না। যেতে যেতে কিছু সুন্দরী দেখা পেয়ে গেলাম, নাম জানি না, এই প্রথম দেখছি এদের, কিন্তু অনেক সুন্দর, ছোট ছোট কিউট কিউট ফুল। আশপাশে অনেকখানে এই সুন্দরীটা দেখা পাচ্ছি, এটা আমার রিসেন্ট ফেভারিট বলা চলে। এমন পুরনো বিল্ডিং দেখলেই কেন জানি না আমার জীবনানন্দ দাশের কথা মনে পড়ে। আবার 20 বছর পরে তার সাথে দেখা হয় যদি, আবার 20 বছর পরে, হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে। না জানি এই বাড়িটা কত 20 বছর পার করেছে। কচি লেবু পাতার মতো নরম সবুজ আলোয় পৃথিবী ভরে গিয়েছে এই ভোরের বেলায়। একদম মুখোমুখি দুটো বিল্ডিং দারুণ একটা ভিউ দিচ্ছে, না জানি কত বছর থেকে এরা মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই জায়গাটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ দরজা নেই, জানালা নেই, রয়েছে দরজা আর জানালার জন্য জায়গা, দক্ষিণা হাওয়া, খোলা বাতাস, সামনে পুকুর, বসার জায়গাও আছে অনেক সুন্দর, বাঁকানো নারকেল গাছ। এখানে বসে জ্যোৎস্না দেখা গেলে কিন্তু মন্দ হতো না, কেউ হয়তো বা কোনো এক সুন্দর রাতে এখানে বসে জ্যোৎস্নাবিলাস করেই ছিল, কে বা জানে। Oh,
ঘুরে দেখার মতো এই ছিল সুশীল লজে। তো এখন প্রায় 12:15 মতো বাজে, তাই আমি বের হয়ে পড়লাম। আমার সঙ্গী পরীক্ষার্থীর পরীক্ষা শেষ 12:00, তো তার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে, না হলে সে আবার হারিয়ে যাবে, আমিও হারিয়ে যাব তার থেকে। তো এখন রিক্সা নিয়ে কেন্দ্রের দিকে যাচ্ছি। এই যে দেখা যায় কেন্দ্র, পরীক্ষার্থীরা সব বের হচ্ছে। করোনা এখানে ঘুরে না, বিসিএস ক্যাডারদের দেখা করোনা ভয় পাওয়া দৌড় দিচ্ছে। তারপর এখন আবার রিক্সা নিলাম, রিক্সা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে। ট্রেনে আসতে পারি নাই তো কি হয়েছে, ট্রেনেই যাব। ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন। তো 12:45 ট্রেন দেখা, আমরা খাবার নিতে গেছি, নাহলে আমার পরীক্ষার্থী মাথা ঘুরা পড়া যাবে। সেজন্য আয়েশা দেখি ট্রেন নাই, ট্রেন নাকি আগে আসছে, এসে চলে গেছে, এটা কোনো কথা? মানে আমারও কপাল, ট্রেন আমারও ভালোবাসলো না রে। তো এখন কপাল বন্ধ হলে আর কি করার, কিছু করার নাই। আবার সিএনজির উদ্দেশ্যে যাইতেছি, এই ভাঙা রাস্তায় যাইতে যাইতে না আমি ভাঙা যাই আল্লাহ জানে। এই কাগজগুলোর অভিশাপেই মনে হয় কিছু ক্যাডার আজও ক্যাডার হইতে পারতো না, শুধু পরীক্ষাই দিয়া গেল এবং দিয়া যাইতেছে। তো আল্লাহর রহমতে শেষমেশ না ভাঙা সোজাই আসি, সোজা থাকাই জামালপুর এসে ল্যান্ড করতে পারছি। এটা আমার কপাল, আসলেই কপাল, আমার ভাগ্য। শেষমেশ ধুলা বালি ভাঙা রাস্তা সব পার কইরা আমি জামালপুর ফিরে আসতে পারছি। তো এখন যাচ্ছি বাসায়, গেছিল আজকের ব্লগ। ও আজকে এই ফ্রাইডেস ফর ফিউচারের একটা মিছিল ছিল, আমার মামিসিংটার জন্য আমি আসতে পারি নাই, তারা করছে জলবায়ু সম্পর্কে একটা। আচ্ছা ওইটা নিয়ে এখন কথা না বাড়াই। তো আমার এই ছিল ব্লগ, না কী বলবো আমি জানি না আসলে, ও ব্লগ কিনা এটাকে ব্লগ বলে কিনা। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসছি, বিদায়।